বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। হ্যালো, আমি সুস্মিতা, আর তোমাদের সবার প্রিয় অপরাজিতা অপুর অপু। তো আমাদের শুটিং আর জাস্ট দুটো দিন বাকি আছে, তারপরেই যে এখানে আমরা মেকআপ রুমে এতজন আছি, এত আড্ডা দিচ্ছি, গল্প করছি, সেটা আর থাকবে না। কিন্তু এখানকার এই মজার মজার মেমোরিগুলো সবসময় আমার সাথে থাকবে, যেহেতু এটা আমার প্রথম প্রজেক্ট। সেজন্য এখান থেকে আমি প্রচুর কিছু শিখেছি, প্রচুর মোমেন্টস, প্রচুর স্মৃতি আমার সাথে সবসময় থেকে যাবে। এখন আমি একটা অন্য জায়গায় যাব, তাই বেবিদি আমার হেয়ারটা সুন্দর করে করে দিচ্ছে। হাসি নেই দেখো বেবিদির মুখে। অবশ্যই সবারই খারাপ লাগছে যখন আমরা জানলাম যে আমাদের এটা শেষ হচ্ছে প্রজেক্টটা, তো স্বাভাবিক সবার খারাপ লাগাটা। আমরা 1.5 বছর ধরে একটা ফ্যামিলির মতো হয়ে গেছি এখানে, তো সেখানে আবার একটা দিকে ভালোও লাগছে যে এটার একটা হ্যাপি এন্ডিং হচ্ছে, আমরা সবাই খুব মজা করে কাজটা শেষ করবো র্যাপআপ হবে। তো এটাই, আচ্ছা বাকিদের কাছে এবার চলে যাই। নমস্কার, আমি অপরাজিতা অপুর দীক্ষা। এখন আমাদের বাড়িতে একটা বিয়ের মহল চলছে, যে কারণে আমরা এত সুন্দর করে সেজেছি, এটা নর্মাল ডেতে থাকি না। তো বিয়ের একটা আমেজের মধ্যে একটা খুশি আছে, কিন্তু একটু খারাপ লাগা তো আছেই যে আমাদের আর 2 দিন শুটিং আছে। তো 2 দিনের মধ্যে আমাদের র্যাপ আপ, তো সব কিছুরই তো শেষ থাকে। তো একটা প্রজেক্ট আমাদের এত বছর, 1.5 বছর তো প্রায় হয়ে গেল চলছে, তো ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে সবার সাথে কাজ করতে। অপু যেমনটা বলল, ওর এটা ফার্স্ট প্রজেক্ট, তো খুব ভালো বন্ডিং ওর সাথে তৈরি হয়েছে। আর আমার পাশে আছে মৌলি, আমরা সবসময় মানে পুরো সিরিয়ালটা এই ঠিক এইভাবে বসেই কাটালাম, একদমই তাই, একদমই এই সোফার, এইটা আমার জায়গা, এটা ওর জায়গা, তো এইভাবে বড় বৌদি এই মুহূর্তে মিসিং, জানি না কোথায় চলে গেছে। তো মজাই কেটেছে, তো দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপ একটু হয়, কিন্তু একটার যখন শেষ হয় আরেকটা নতুন কিছু শুরুর অপেক্ষায় আমরা আছি। তো আপনারা অপরাজিতা অপু দেখতে থাকুন, ভালো থাকুন, আর উইশ করুন পরবর্তী কোনো সিরিয়ালে আবার আমাদেরকে নতুনভাবে নতুন চরিত্রে দেখতে পাবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি বর্ষা, তোমরা তো আমাকে অপরাজিতা অপু তো দেখোই, তো এখন আমি চশমাটা খুলে রেখেছি, চশমাটা সিনে যাওয়ার সময় পরবো। এক্স্যাক্টলি, তো এই 1.5 বছরে অনেক মেমোরি আছে এখানে, এই মেকআপ রুমটা, ফ্লোরটা, একটা ফ্যামিলি, আমরা সব কিছু ছিল ফ্যামিলির মধ্যে, যেরকম রাগ অভিমান, ঝগড়াঝাটি, একসাথে কাজ, সবটা, মানে পুরো আমরা মানে সেকেন্ড হোম বলতে গেলে। একদিন শ্যুট না থাকলে আমরা বলতাম কালকে আর থাকবে তো, মানে এই একটা যে কখন যাব, কখন সবার সাথে দেখা হবে, এই সোফাটায় কখন এসে ঘুমোবো, এই সোফাটা নিয়ে আমাদের অনেক মেমোরি। তো যাই হোক, এখানে বসা নিয়েও আমরা লড়াই করেছি, এসির হাওয়া নিয়ে লড়াই করেছি, মানে অফ স্ক্রিন আমার সাথে এদের প্রত্যেকের ভীষণ ভীষণ ঝগড়া এসিটা নিয়ে, কারণ মেজু বৌদি হলো হট পারসন আর আমাদের খুব ঠান্ডা, প্রচন্ড শীত কাতরে ওদের, জানি না এই 2-3 দিন হয়েছে যে অপরাজিতা অপুর মেকআপ রুমে গরমকাল পড়েছে। হ্যাঁ, তো সেটা নিয়ে যথারীতি মানে প্রচন্ড রাগারাগি, মানে ঝামেলা ঝগড়া এই প্রজেক্টের সিরিয়ালের শুরু থেকে ওর সাথে ঝামেলা, মানে সবার সাথে আমার ঝামেলা এখানে। তো এই হচ্ছে এখানকার স্টোরি, যার জন্য আমি একটা চাদর নিয়ে এসে আমি চাদরটাকে মুড়ি দিয়ে এখানে বসে থাকি। তো এটাই, পরিবারটা ভেঙে যাবে, এটা তো সত্যি খুব খারাপ লাগছে যে এই এই মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু এই চরিত্রগুলোর সাথে আর দেখা হবে না। আমি আর কখনো হয়তো বর্ষা হতে পারবো না 2 দিন পর, বা মেজো বৌদি আর এই দীক্ষা হতে পারবে না, এরকম তো আবার কোনো না কোনো রূপে হয়তো দেখা হবে। তোমরা এই কদিন আমাদেরকে আগে যেরমভাবে ভালোবাসতে, এখনও সেরমভাবে এই 2 দিন আমাদেরকে ভালোবাসো, আর সবাই ভালো থেকো আর আমাদের সাথে থেকো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, মানে আপনাদের সবার প্রিয় সানি তো বলবো না, কারণ আমি একদমই প্রিয় নই, সবাই চাইছে আমি তাড়াতাড়ি মরে যাই, তাড়াতাড়ি ধরা পড়ে যাই, সো শেষে তো সেটা হতেই হবে, ধরা তোমাকে পড়তেই হবে, মানে কিছু দেখতে হবে। তো আমি লাস্ট 2-2.5 মাস করছি প্রজেক্টটা, তো আমার ইমোশনটা থেকেও ওদের ইমোশন দেখানো অনেক বেশি, কারণ ওরা প্রথম থেকে কাজটা করছে, আমার শেষ যাত্রায় আমার মানে হয় না শেষে এন্ট্রি, তো সেই সেই বিষয়টা এখানে ছিল। তো বাট শেষের দিকে এসেও মানুষগুলোর সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, আর আমি হয়তো সানি চরিত্রে ডেফিনেটলি আর কারোর সাথে দেখা হবে না, আমাদের পরশুই শ্যুট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু
এইটুকু বলবো যে হ্যাঁ, প্রত্যেকের সাথে আমি আবার কাজ করতে চাইবো। সবাই খুব ভালো মানুষ, সবার সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। আর হয়তো সিরিয়ালে না দেখা হলেও অন্য কোথাও দেখা হবে, আর অন্য কাজে আবার পরিচয় হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, মন খারাপ করবেন না, সবাইকে তো আবার অন্য প্রজেক্টে দেখতেই পাবেন খুব তাড়াতাড়ি, তাই তো? দেখা যাক কী হয় সেটা, একদম খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনারা ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো। থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।